হ্যালো, আমি হুমায়ুন ফরিদ। আজকে আপনাদের সাথে আর একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যারা বিদেশে পড়তে যান তাদেরকে বিদেশে যাওয়া পর্যন্ত আসলে নর্মালি দুইটা ইন্টারভিউ দিতে হয়, দুইটাই খুব সিরিয়াস ইন্টারভিউ। যে প্রথম ইন্টারভিউটা আপনাদেরকে ফেস করতে হয় সেটা হচ্ছে আপনাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কনফার্ম করার জন্য ওরা একটা ইন্টারভিউ নেয়। সাধারণত কি হয়, আপনি অনলাইনে আপনারা ওদের যে পার্টিকুলার একটা ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা পূরণ করে যাবতীয় ডকুমেন্টস আপনি পাঠিয়ে দিলে তারপর ওরা একটা ডেট দেয় এবং সেই ডেটে আপনাকে আসলে ওদের ওয়েবসাইটে ঢুকে আপনাকে একটা পাসওয়ার্ড দিবে বা লগ ইন কোড দিবে, সেটা দিয়ে লগ ইন করে একটা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হয়। ওই প্রান্তে এই ইন্টারভিউটাতে কেউ থাকে না, এটা সাধারণত সফটওয়্যার জেনারেটেড হয়। আপনি যে কম্পিউটারে বা মোবাইল স্ক্রিনে আপনার দুইটা বা তিনটা কখনো চার পাঁচটা প্রশ্ন ছোট ছোট প্রশ্ন ভেসে উঠবে এবং সেটার জন্য প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি 10 সেকেন্ড চিন্তা করবেন, তারপরে স্টার্ট বাটন ক্লিক করে আপনি উত্তরটা দিবেন। আপনার উত্তরটা অডিও এবং ভিডিও দুইটাই রেকর্ডেড হয়ে যাবে। তারপরে কি হয়, আপনার এই উত্তরপত্রটা যেটা আপনি দিলেন ওরা রেকর্ড করে নিল, অডিও ভিডিও রেকর্ড করে নিল, সেটার আউটপুট এবং আপনি যে কাগজপত্র পাঠিয়েছেন সেটা এই দুইটা জাজ করে ওরা কিন্তু আপনাকে ফাইনালি অ্যাডমিশন দিবে অথবা দিবে না, মানে আপনাকে অফার লেটার দিবে অথবা দিবে না। তো অফার লেটার যখন দিবে মানে আপনার অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে কিন্তু আপনি সেকেন্ড ইন্টারভিউটার জন্য প্রস্তুতি নেবে। সেকেন্ড ইন্টারভিউটা হচ্ছে আপনার দূতাবাস নেবে, অ্যাম্বাসি নেবে, সেখানে একজন ভিসা অফিসার আপনার চূড়ান্ত ডিসিশনটা দেবে। আপনার ভাগ্যটা সে আসলে মানে কী হবে আপনার ভাগ্যে সেটা সে নির্ধারণ করে দেবে। তো আমরা প্রথম ইন্টারভিউটা নিয়ে কথা বলি, দ্বিতীয় ইন্টারভিউটা নিয়ে আরেকটু ইন ডিটেলস পরে একদিন অন্য একটা ভিডিওতে কথা বলবো। তো প্রথম ইন্টারভিউটা ভালো করার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোর্সের জন্য অ্যাপ্লাই করছেন, যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, যে দেশে অ্যাপ্লাই করছেন, সেই কোর্স আপনার কত ক্রেডিট আওয়ার্স, কত বছরের কোর্স, তারপর কত বা ক্রেডিটের কোর্স, এগুলো কিন্তু ইন ডিটেলস জানতে হবে। কোর্স মডিউলসগুলি সম্পর্কে জানতে হবে, কোন ইয়ারে কী কী মডিউল পড়ানো হবে সেগুলি জানতে হবে। এবং অনেক সময় জিজ্ঞেস করতে পারে, কিন্তু প্রশ্নটা উঠতে পারে যে এই কোর্সে আপনি অ্যাপ্লাই করছেন সেটার সাথে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের প্রিভিয়াস যে একাডেমিক কোয়ালিফিকেশনস আছে সেটা কীভাবে রিলেট করে অথবা রিলেট করে না, বা এই কোর্স পরে আপনি ভবিষ্যতে কী আউটপুট পেতে চান, বা এই কোর্সটা করলে আপনি কী শিখবেন, বা এই অ্যাপ্লাইড কোর্সের আউটপুট নিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে এটা শেষ করে পড়াশোনা শেষ করলে আপনি বাংলাদেশে যেয়ে কীভাবে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করবেন, যে কোনো কিছু প্রশ্ন তারা জিজ্ঞেস করতে পারে, স্ক্রিনে আসতে পারে। অনেক সময় একটু কঠিন ফ্রেজ কঠিন শব্দ দিয়েও কিন্তু তারা উত্তরগুলি প্রশ্নগুলি করে, উত্তরগুলি আপনি যতটুকু সম্ভব কমিউনিকেটিভ হওয়ার চেষ্টা করবেন। আপনারা আমি তো নিশ্চিত জানি যে ওরাও জানে যে ইংরেজিটা আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, তো ইউরোপের অনেক দেশেই কিন্তু ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, কিন্তু ওরা যেটা বোঝার চেষ্টা করে সেটা হচ্ছে ওদের প্রশ্নটা আপনি বুঝছেন এবং বুঝে একটা কিওয়ার্ডস দিয়ে আপনি উত্তর দেওয়ার মানে সর্বাত্মক চেষ্টা করছেন এবং আপনি তাদের সাথে এক ধরনের কমিউনিকেশনটা করতে পারছেন। সো এইটার জন্য এই প্রথম পরীক্ষাটা ইন্টারভিউটা উৎরে যাওয়ার জন্য আপনাকে খুব ভালো করে আপনার কোর্স মডিউল, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড, ওই দেশের কালচারাল পার্সপেক্টিভ এবং আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, আপনার ছেলেবেলা, আপনার কলেজবেলা, আপনার স্কুলবেলা, আপনার স্ট্রেংথ, আপনার উইকনেস, এই সব সম্পর্কে কিন্তু ঠিকঠাক মতো প্রস্তুতি নিতে হবে। এবং যেদিন ইন্টারভিউ পরীক্ষাতে বসবেন, যেদিন আপনি ক্যামেরার সামনে মোবাইলের সামনে বসবেন, সেদিন একটু ক্লিন শেপ হয়ে শেপড হয়ে সুন্দর জামা কাপড় পরে আপনি বসবেন এবং প্রতিটা উত্তর আপনি আসলে উইথ এ স্মাইল দিবেন। আপনি চেষ্টা করবেন তাদেরকে আসলে বোঝাইতে, এক ধরনের কমিউনিকেট করতে। ওকে, ধন্যবাদ।